মেয়েরা যখন শারীরিক যে প্রতি মাসের যে অসুস্থতার মধ্যে থাকেন সেই সময় তারা দোয়া বিভিন্ন আজকার এগুলি পড়তে পারবেন কিনা জি তারা কোরআন করিম পড়তে পড়তে পারবেন পারবেন না করতে না বেশিরভাগ অধিকাংশ আলমের কোরআন কারিম পড়তে পারবেন না কিন্তু তারা দোয়া জিকির সবই করতে পারবেন কি দুঃসই পড়তে পারবেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই বিশেষ করে দোয়া সুমান এবং যেকোনো দোয়া দোয়া হিসেবে পড়তে পারবেন কোন সমস্যা নেই আর দ্রুত পড়তে পারবেন এতে কোনো বাধা নেই জি আচ্ছা আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি মেয়েরা ওই সময় যদি এমন হয়